আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, রমজানে ইফতার এবং সাহরি করার জন্য আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ি, তাড়াহুড়া করি যে আমাদের ইবাদতের সময় নেই। আমরা মনে করছি যে ইবাদতের চেয়ে আমাদের খাবারটা সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রুত খাবার শেষ করতে হবে এবং ভালো খেতে হবে, এমন নিয়ত। এই নিয়তের মাধ্যমে আমরা কোরআন নাজিলের মাস, মাগফিরাতের মাস, ক্ষমা পাওয়ার মাস, বাসনা পূরণের মাস, জান্নাতে যাওয়ার মাস, সেই মাসে যদি আমরা খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আরেকটি রমজানের আশা করতে পারি, আমাদের গুনাহগুলো কিভাবে ক্ষমা করতে পারি? তাই আজকে ভিডিওটি হচ্ছে, যারা রমজান মাসে রান্না বান্নার কাজে নিয়োজিত থাকেন বা ব্যবসা বাণিজ্য করেন, যে যে অবস্থানে থাকেন, বিশেষ করে এই ভিডিওটি বানানো হচ্ছে যে যারা রান্নার কাজে নিয়োজিত থাকেন মহিলাদের উদ্দেশ্যে, তো তারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যেন আপনারা রান্না করার পাশাপাশি আপনারা ইবাদত করতে পারেন, সেই টিপসগুলো বলে থাকব। এই জন্য আমি পাঁচটি টিপস বলে দিচ্ছি, এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা রমজানকে সুন্দর করতে পারবে। এর প্রথম নম্বর হচ্ছে, একটি সময়সূচি তৈরি করতে হবে যে প্রতিদিন আপনি কি করতে যাচ্ছেন, যেটা হতে পারে আপনি ইবাদত কিংবা খাবার তৈরি করা। আপনি যদি আগেভাগে পরিকল্পনা না করেন তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার রমজান মাসকে উপভোগ করতে পারবেন না, আপনি ইবাদত করতেই পারবেন না, অসম্ভব। সব কিছুরই একটা প্ল্যানিং আছে, পরিকল্পনা আছে। আপনি প্রতিটি ক্ষেত্রে আপনার জীবনে পরিকল্পনা করে থাকেন, কোন জায়গায় ঘুরতে যাবেন পরিকল্পনা আছে, কোথায় পড়তে যাবেন পরিকল্পনা আছে, কোন গাড়িতে যাবেন সেটারও পরিকল্পনা আছে, কোথায় খাবেন সেটারও পরিকল্পনা আছে। তাহলে রমজান মাসে আপনার কেন পরিকল্পনা থাকবে না, কেন থাকবে না? এই জন্য আপনি পরিকল্পনা করুন, আপনি প্রতিদিন কোন সময়টুকু আপনি রান্না করবেন এবং কোন সময়টুকু আপনি ইবাদত করবেন। দ্বিতীয়ত হচ্ছে, সহজ এবং কম সময় সাপেক্ষে খাবার বেছে নেওয়া, দ্রুত খাবার। রমজান মাস মানেই নয় যে আপনি গরু, মোরগ, পোলাও এসব খাবেন। রমজান মাস হচ্ছে সংযমের মাস, রমজান মাস হচ্ছে উপবাসের মাস, রমজান মাস হচ্ছে ক্ষমা প্রার্থনার মাস, ইবাদতের মাস, কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে যদি আপনি, আপনার ওজন যদি বৃদ্ধি হয়ে যায় এই রমজান মাসে যদি আপনি ক্ষমা না পান তাহলে আপনার মতন হতভাগা আর কি হতে পারে? সারা মাসে তো এত সুন্দর কোনো অফার নেই, সারা বছরে এত অফার নেই, শুধু এই রমজান মাসে রয়েছে, কদরের রাত রয়েছে, সুবহানাল্লাহ। অন্য কোনো দিনের এত বরকতের কথা বলা হয়নি, কদর রাত সম্পর্কে যা বলা হয়েছে। সে সময় যদি আপনি খেতেই থাকেন, খেতেই থাকেন আর ঈদের কেনাকাটা করতে থাকেন, আপনাকে আর কে বুঝাবে? তো এই সময় আপনি সহজ যে খাবারগুলো রয়েছে, আপনি ফল খেতে পারেন, মাঝে মাঝে আপনি বড় ধরনের ইফতার আয়োজন করতে পারেন, সেটা স্বাভাবিক বিষয়। সেই ক্ষেত্রেও একটা পরিকল্পনা আছে, আপনি মনে রাখবেন যে আপনার এবার তো করতে হবে এবং আপনি রান্নাবান্নাও করবেন। সহজ খাবার বলতে আপনি ফল দিয়ে আপনি ইফতার খেতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজেই বুঝে ফেলবেন কোনটি আপনার জন্য সহজ এবং কোনটি আপনার জন্য কঠিন, কারণ আপনার খাবার রুচি ভেদে আপনাকে খেতে হবে। রোগী যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার খাবার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে। সুতরাং আপনি বুঝেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খাবারটাকে পছন্দ করবেন। তৃতীয়ত হচ্ছে, আপনার ঘুম কমাতে হবে এবং ইবাদত বৃদ্ধি করতে হবে। রমজান মাসে আমরা খাবার খেতে খেতে, ব্যবসা করতে করতেই আমাদের সময় শেষ। কেউ আবার রমজান মাসে ব্যবসা করার জন্যই তার দিন নির্ধারণ করে থাকে, যে রমজান মাসে আমার বেচে কিনে ভালো হবে, রমজান মাসে ইফতার আয়োজন রয়েছে, রমজান মাসে আরও কত কি ঘুরতে যাওয়া, এটা করা সেটা করা। তো সেই সাপেক্ষে আপনি রমজান মাসে আপনার ঘুমটাকে আপনি যাতে বৃদ্ধি না করেন সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। ব্যবসার ব্যাপারে যেভাবে আপনি গুরুত্ব দিচ্ছেন, খাবারের ব্যাপারে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, কেনাকাটার ব্যাপারে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, আপনার তো গুরুত্ব দেওয়া উচিত যে এই মাসে আপনি কম ঘুমাবেন। অনেকে আছে যে দিনের পর দিন ঘুমিয়ে থাকে, ফজরের পর যে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে এলো
ঝোরে সালাতের সময়। তো এই সময় আপনি কি করবেন? এই সময় তো আপনার ইবাদত করার সময়। আপনার চাকরি থাকতে পারে, আপনার ব্যবসা থাকতে পারে, আপনার অন্য কাজ থাকতে পারে। তো কাজ তো থাকবেই, সবারই তো কাজ আছে, পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা আছে। তো সেই সময় আপনার তো ইবাদত করতে হবে। রমজান মাসে স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, আপনি যাতে ইবাদত করতে পারেন। আর সেই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, যৌবন বয়সে যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে বৃদ্ধ বয়সে কি করবেন? সুতরাং আপনি এই সময়টুকু আপনি আপনার ঘুমটাকে ত্যাগ করুন আর আপনার ইবাদতকে বাড়িয়ে তুলুন। চতুর্থ হচ্ছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। রমজানে কোরআন আমরা সালাতের মাধ্যমে খতম করতে পারি, এই একটি সুযোগ আছে। দ্বিতীয় সুযোগ হচ্ছে যে আপনি নিজে নিজে কোরআন তেলাওয়াত করুন। প্রতি ওয়াক্তে আপনি যদি 20-20টা করে কোরআন পড়েন, তাহলে কিন্তু 30 দিনে কোরআন খতম হয়ে যাবে। তো এইভাবে আপনি রুটিন মাফিক যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার নেকি বৃদ্ধি করা হচ্ছে। যেখানে 10 নেকি সেখানে 10 গুণ অথবা এর চেয়ে বেশি বৃদ্ধি করা হবে। আর কোরআন নাজিলের মাস, ক্ষমার মাস, কোরআন পড়ছেন, যে যে আয়াতগুলো তেলাওয়াত করছেন তা আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, পুরো 30 পারা কোরআন আপনার হেদায়েতের জন্য এসেছে, আপনার ক্ষমার জন্য এসেছে, আপনাকে জান্নাতে নিতে এসেছে। এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এই সময় যদি আপনি কোরআন তেলাওয়াত না করতে পারেন, তো কখন করবেন? প্রতিদিন তো আর কোরআন পড়েন না। তো সেক্ষেত্রে রমজান মাসে যদি কোরআনটাকে অভ্যস্ত করে ফেলুন, তাহলে আপনার জন্য হেদায়েতের এবং রহমতে কামিয়াবি হবে। পঞ্চমত হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলাকে বেশি বেশি স্মরণ করুন এবং জিকির নিয়োজিত থাকুন। উঠতে বসতে যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকিরগুলো রয়েছে, উত্তম জিকির। সকাল সন্ধ্যা জিকির রয়েছে, ঘুমের পূর্বে জিকির রয়েছে, ঘুম থেকে ওঠার জিকির রয়েছে, খাবারের পূর্বে জিকির রয়েছে, ইফতারের পূর্বে জিকির আছে, সালাতের পরে জিকির আছে, সালাতের আগে জিকির আছে। সকল দোয়া দরুদগুলো আপনি মুখস্থ করুন। রমজান মাসে হিন্দু মুসলিম একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারেন যে সকল কিছুর জন্য দোয়া দরুদ রয়েছে। রাসূলুল্লাহ যেভাবে করেছে সেভাবে করুন। এভাবে করলেই তো হয়ে গেল, আপনার তো আর বাড়তি কোনো আমল করার প্রয়োজন হচ্ছে না। দৈনিক ঘুমের আগে মাস্তুন যে দোয়াগুলো রয়েছে, জিকির আজগারগুলো রয়েছে, সেগুলো করলেই তো হয়ে গেল। এই 5টি টিপস যদি আপনি ফলো করতে পারেন, আপনার রমজান ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা রান্নাবান্না করছেন তাদের জন্য সুবিধা হয়ে যেতে পারে। তারা এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা আপনার রমজানকে আপনি আলোকিত করতে পারবেন, আপনার নেকি পাল্লাকে ভারী করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে বলেন, তাহমিদ দান করুক, আমিন।